দুদকে দায়ের করা মামলার আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর তার পরিবর্তে তিন বছর ধরে সাজা খাটছে নিরপরাধ একজন মানুষ, এমন চাঞ্চল্যকর খবরে হতবাক সবাই। মানবাধিকার কমিশনের তদন্তে পুরো ঘটনা বেরিয়ে আসলেও নিজেদের ভুল স্বীকার করে দুদক। টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার কাজী জাকিরুল মাওলার তথ্যচিত্র আরও জানাচ্ছেন অভি ইসলাম। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে 2012 সালের এপ্রিলে আবু সালেকের বিরুদ্ধে 33টি মামলা করে দুদক। আবু সালেক মিরপুর 12-তে অবস্থিত শ্যামল বাংলা আবাসন প্রকল্পের মালিক। পিতার নাম আব্দুল কুদ্দুস। উচ্চ মাধ্যমিক পাস সালেক একসময় জাতীয় পরিচয়পত্রে ডাটা এন্ট্রির কাজ করতেন। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংক জালিয়াতি করে আসছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, দুদকের ভুলে সালেকের পরিবর্তে তিন বছর ধরে সাজা খাটছেন টাঙ্গাইলের নাগরপুরের ধবরিরা গ্রামের দরিদ্র পাটকল শ্রমিক জাহালম। গেল বছর জাহালমের ভাই জাতীয় মানবাধিকার কমিশনের কাছে সমস্ত ঘটনা জানালে অনুসন্ধানে নামে কমিশন। পরে তদন্তে বেরিয়ে আসে আবু সালেক আর জাহালম এক ব্যক্তি নয়। এত টাকা মানুষ এখানে ষড়যন্ত্র করে করছে, করছে যে গরিব মানুষ তার ছেলেটার ফাঁসিয়ে দেই, এতটি মামলা দিয়ে দেই, পরে জীবনে উপায় করে পারবো না, আমরা টাকা পয়সা আনছি, সে যারা আনছে তারা এগুলো করছে। এই যে বাঙ্গা গড্ডার মধ্যে থাকি, ওই গড্ডার মধ্যে কি থাকা যায়, কত কষ্ট। আমার দেহ তো একলা জেল খাটতেছে না, মানে আমরা সবাই খুব কষ্ট করতেছি, জেলের থেকেও খুব খারাপ দিন যাইতেছে বাবু। আমরা খুব কষ্ট করে খাই, যে মাত্র রান্নাম সকালে খাইছি আর যে মাত্র রান্না করছি। একমাত্র উপার্জনক্ষম মানুষটি জেলে থাকায় মানবেতর জীবনযাপন করছে জাহালমের পরিবার। যারা সম্পর্কে অন্যায় করছে, এখানে ব্যাংকের লোক জড়িত আছে, সঠিকভাবে সন্ধান করে যারা মূলত দোষী তাদেরকে আসলে ই করা, অন্যায় ভাবে যে করছে তাদেরকে ধরে এবং অকে অন্যায় ভাবে জেলে রাখছে, ওকে মুক্তি করে দেওয়া হলো। এমন অনাচারের বিচার চান এলাকার মানুষ। ঘরের বাসায় কাজ করে কোনো মতে 2-1 চাল ডাল কিনে কোনো ভাবে সংসার চালাচ্ছে। যারা ষড়যন্ত্র মামলা দিল, এই যে তো মূলত আমাদের কাছে খুবই খারাপ লাগে। ওরা গ্রামে কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কোনো রকম অশ্লীল কাজে জড়িত নয়। দুদক নিরপরাধ জাহালমকে মুক্ত করার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দেবে আশা সবার।